হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো অনেক দিন পর আমি একা বেরিয়েছি, বেবি হওয়ার পর ফার্স্ট টাইম একা বেরিয়েছি। তো আজ আছে আমার ভিসা স্ক্রিনিংয়ের ডেট, আর যখন আমি প্রেগনেন্ট ছিলাম ওই টাইমে আমার ডেট পড়েছিল, বাট তখন ব্লাড টেস্ট হয়েই রয়ে গেছিলো, সেই সময় প্রেগনেন্ট ছিলাম, সেই জন্য এক্স রে হয়নি। তো আজকে আমার এক্স রের ডেট আছে, ওকে অর্ঘর কাছে রেখে এসেছি। তো চলো, তোমাদের সাথে বাকি কথা বলছি। এখন আমি আপাতত একটা ক্যাব নিয়ে, তো আমি এখন উঠে পড়েছি ক্যাবে। চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো আমাদের ওখানে যেমন আধার কার্ড হয়, এখানে ওরমই হয় এমিরেটস আইডি কার্ড। তো তার জন্যই আজকে মেডিকেল আছে। আর এই এমিরেটস আইডির জন্য যে মেডিকেল টেস্ট হয়, তার জন্য ওই যে বললাম ব্লাড টেস্টটা আগে হয়ে গিয়েছিলো, আর আজকে আমার এক্স রে আছে। তো এমিরেটস আইডি কার্ডটাতে তোমার সমস্ত কিছু তথ্য ওতে এন্ট্রি করা থাকে, তার জন্যই আমি আজকে যাচ্ছি। তো এখানে আলাদা করে আর অন্য কোনো কিছু আইডি প্রুফ থাকে না, এই এমিরেটস আইডি কার্ডটার মধ্যে সমস্ত তোমার তথ্য থাকে। তো শুধু একটা কার্ড সাথে নিলেই হসপিটাল থেকে, যে কোনো অফিস থেকে, সব জায়গায় কাজ হয়ে যায় কিন্তু। তো চলো, দেখতে দেখতে আমি এখানে পৌঁছে গেছি, এবার চটপট ভেতরে গিয়ে দেখে নিই যে কী কী প্রসিডিওর আছে। মনে হয় না বেশি সময় লাগবে, যেহেতু মেডিকেলের মধ্যে আগে আমার ব্লাড টেস্টটা হয়ে গেছিলো, তো আজকে খালি এক্স রে হলো। এখন আমি এখান থেকে বেরিয়ে পড়েছি, ভেতরে মিনিট দশেক মতো সময় লেগেছিলো। তো চলো, আমি বাড়ির পথে রওনা দিয়েছি, আর চলো যেতে যেতে আবার কথা বলি, গল্প করতে করতে পৌঁছে যাব। তো ওই যে বারবার বলছি যে একা বেরিয়েছি, তাই একটা বাড়ি ফেরারও খুব তাড়া, যদিও আর এখন কোনো কাজ নেই। আর এখন প্রায় দুপুর 12টা মতো বাজে, হালকা জ্যাম আছে রাস্তার মধ্যে, আমি প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ির। তা শুরুতে দেখলে কি আমি মাস্ক নিয়ে কেমন খোলাপড়া করছি, আসলে এখন এখানে মাস্ক ফ্রি হয়ে গেছে, মানে মাস্ক তুমি নাও পরতে পারো, তাই আমিও কনফিউজড হচ্ছি পরবো কি পরবো না। তো ব্যাস আর কিছুক্ষণ পৌঁছে যাব, আর ভীষণ গরম লেগে গেছে, খুব ঘেমে গেছি দেখো। তো অন্যান্য বছর এই সময় কিন্তু অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করে, কিন্তু এই বছর বেশ ভালোই গরম আছে, কে জানে কবে ঠান্ডা পড়বে। চলো এবার পৌঁছে গেছি, দেখি আলিশা কি করছে। দেখো এখন ঘুমোচ্ছে, স্নান খাওয়া তো ওর আগেই হয়ে গিয়েছিল, আর কালকে ওর ভ্যাকসিন ছিল, তাই কালকে কোনো জামাকাপড় ওর ধুতে পারিনি। তো এখন এসে আগে চটপট ওর জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই আলিশা এই দু মাসে কি কি ও গিফট পেয়েছে। তো সবগুলো একদিনে তো আনপ্যাকিং করা হয়নি, চলো পরপর তোমাদেরকে দেখাচ্ছি আলিশা কি কি গিফট পেয়েছে। তো সব গিফটগুলোই ওর খুবই সুন্দর, সবাই ওকে এত ভালোবেসে গিফটগুলো দিয়েছে, তো কোনো গিফটটাই ছোট নয় বড় নয়, তাই একটা একটা শুরু করছি। এটা একটা প্লে ম্যাট, মিউজিক্যাল প্লে ম্যাট, এই দেখো ওটাতে ওকে মাঝে মাঝে সন্ধ্যের দিকে শুয়ে দিই, আরও খুব মজা করে এতে খেলে। তো এইটা খুব পছন্দের, ও খুব মজা পায় এখন এটাতে শুয়ে খেলতে। আসলে গিফটের সাথে সাথে সবাই যে ওকে এত আদর ভালোবাসা আশীর্বাদ দিয়েছে, এটাই কিন্তু বড় কথা। এবার দেখো কিছু জামা কাপড়ের সেট, খুব সুন্দর না জামাগুলো, আর বাচ্চাদের এই ছোট ছোট জামা কাপড়গুলো দেখতেও বেশ মজা লাগে, তাই না বলো? তবে জানো তো একটা জিনিস খেয়াল করলাম, এখানে না বেবিদের জামা কাপড়গুলো ভীষণই লাইট কালারের হয়, কেন কি জানি জানি না, বাড়ির লোকেরা মা বাবা সবাই বলে যে এত লাইট কালারের জামা কাপড় কেন পরাস। আসলে ওর যত গিফট পেয়েছে বা আমরাও যে টুকটাক কিনেছি, এখানে দেখি যে লাইট কালারের জামা কাপড়ই খুব বেশি পাওয়া যায় বেবিদের। তবে মাঝে মাঝে ডার্ক কালারগুলোও পরাতে খুব ভালো লাগে, যেমন লাল,
নীল, এইসব কালার পরাতেও খুব মন চায়। তোমরাও দেখো, খেয়াল করো, প্রায় সব জামা কাপড়গুলো কিন্তু খুবই হালকা কালারের। তো দেখো, পরপর তোমাদের দেখাচ্ছি আলিশার বাকি গিফটগুলো। তো চলো দেখে নিই এটার মধ্যে কি কি আছে। তো ফার্স্টে এটার মধ্যে দেখো একটা খুব সুন্দর নোট দিয়েছে যিনি দিয়েছেন, তো খুব ভালো লাগছে এটা আনপ্যাক করতে। তো এখন যে গিফটগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু আমাদের এখানের যারা বন্ধু বান্ধব তারা এগুলো দিয়েছে। তো গিফট কিন্তু এখানেই শেষ নয়, যখন মামনি বাপি বাড়ি থেকে আসে তখন কিন্তু মামনি বাপির হাতে আমার মা আর আমার দেওর আর মানে আলিশার কাকু কাকিমা ওরাও কিছু জিনিসপত্র পাঠিয়েছিল। তো অন্য একটা ভিডিওতে ওগুলো তোমাদের দেখাবো। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা একটা মাল্টিপল বটল ওয়ার্মার সামথিং এরকম কিছু একটা নাম। তো এটা এখনও ইউজ করতে শুরু করিনি, সবে সবে এটা পেয়েছে, তবে দেখে মনে হচ্ছে এটা খুব কাজের জিনিস। তো যখন ইউজ করব তখন কিন্তু তোমাদের দেখাবো। তো দেখো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওই দিনের ভিডিও যেদিন কিনা আলিশাকে প্রথম আমরা বাড়ি নিয়ে আসি। তো এটা একটা স্পেশাল গিফট, কারণ বাড়ি আসার পর আলিশার এটা ফার্স্ট গিফট যেটা কিনা আলিশাকে ওর হেমাং মামু দিয়েছিল। তো এটার মধ্যেও কিছু জামা কাপড় আর মাসলিন ক্লথের সেট আছে। তো প্রায় এখন আপাতত যা যা কালেকশানে ছিল ওর সবগুলোই দেখিয়ে দিলাম, আরও জমলে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আলিশাকে অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, এটাই কিন্তু ওর জন্য সবথেকে সেরা গিফট।